ভিউয়ার্স ওয়েলকাম টু শাহরানিশাহ টুডে উইথ নিউ ব্লগ এই যে বাইরের বাড়ি, এই পাশে রাস্তা, এটা ঐতিহ্য, এটা হচ্ছে আলার ল্যাম্প। এই দেখো আগুন উঠতেছে, দেখো আলো হয়ে হয়ে ধোয়া যাচ্ছে। ইন্টারেস্টিং না? ইন্টারেস্টিং, এটাকে বলে ল্যাম্প। এই যে আমাকে বাড়ির সদর দরজা, এই যে গেট, ওই যে মেইন রোড, ওই যে মেইন রোডে টলি যায়, মোটরসাইকেল যায়। আর এই যে দাঁড়া, আমার যে তুমি, এই যে তুমি, এই যে আমি সুমন্ত এলম ফুট হয়েছি। এই দেখো এখানে কালকে রাত্রে আগুন ধরানো হয়েছিল। এই যে ছাই দেখা যাচ্ছে, এটা ছাই। আর দূরে ঠেলে বসে আগুন ধরাও। এই দেখো এখন লম্ফতে নারকেল পাতা ধরানো হচ্ছে। এটা হচ্ছে নারকেল পাতা, শুকনা নারকেল পাতা। এবার এটাকে দেখো এখানে এভাবে রাখা হবে। এটা হচ্ছে শুকনা নারকেলের খানা, না ধরতেছে না। দেখো ধোয়া, এবার দেখো ধরতেছে। আর দেখো এটাকে ঢেকে রাখা হবে। এই দেখো ধরতেছে, এই দেখো ধোয়া উঠতেছে কি সুন্দর করে। দেখো এই যে আবার নারকেলের খানা দেওয়া হচ্ছে, ওই যে পিছনে সব নারকেলের খানা। হ্যাঁ দেখো এই যে শুকনা পাতা, শুকনা কাঠ, এই যে নারকেলের খানা, এগুলো সব। এবার দেখো এই আগুনটাকে ঢেকে রাখা হয়েছে, নিভে যাচ্ছে, নিভে যাচ্ছে। এই যে নিভছে দেখছো। এবার আবার এটাকে ধরানো হবে। দেখো বাইরে প্রচুর বাতাস হচ্ছে, বাতাস দেখবে। দেখো গাছপালা কি হারে নড়তেছে, পুরো শৈত প্রবাহ, বাজে দুপুরে একটা বাতাস, প্রচুর বাতাস। দেখো প্রচুর প্রচুর বাতাস। এই দেখো এখানে ধোয়া, দেখো আর আমাদের আগুন লোক দেখো বাতাসে। এই দেখো, এই দেখো এইভাবে ধারণা হচ্ছে। এই দেখো বাতাসের জন্য প্রচুর বাতাস হচ্ছে। গাছপালা দেখলে বোঝা যাচ্ছে, কত দূর বোঝা যাচ্ছে জানি না, শৈত্য প্রবাহের বাতাস। এই যে এই যে আগুন কি ধরলো, আব্বুর বলে কালকে মেজাজ খারাপ হয়ে গেছে আগুনের। এই যে এই দেখো এটা নিভাই দিয়েছে, আহ নিভে গেল যে। এই আগুন ধরিয়া গেল গায়রে, মেজাজ খারাপ হবে না কেন? কোদে এই যে যে খানা একবারে ধরে না, এইবার দেখো এই খানার ভিতর খানা আবার নিভে যাচ্ছে। বাতাসের জন্য বারবার নিভে যাচ্ছে আগুন। আর দেখো ধোয়া উঠতেছে কি সুন্দর, ও টেস্টিং না? এই দেখো, আর এখানে বসে যখন তুমি তোমাকে শেখবে, এর থেকে আরামদায়ক কিছুই হতে পারে না। এই যে একজন লুঙ্গি টুঙ্গি পরে, চাদর টাদর পরে আগুন ধরাতে ব্যস্ত হয়ে গেছে। দেখো কি ঠান্ডা, এখান থেকে বাতাস আসতেছে, এই জন্য এই ফুকোটা বন্ধ করে দেওয়া হয়েছে। ভিতরে যখন আগুনটা ধরে নারকেলের পিঠা ধরে যাবে, তখনই আমরা আগুনটা নিয়ে করতে পারবো। এটা জানি কি বলে সাজাল না? এই দেখো পুরো নারকেলের সব শুকাই এনে রাখা হয়েছে এখানে। আসবে না কয়টা বড় কবে কি আজকে আটা দিছে, আমি তো ঠিক হবে দিন ঘুম পড়ে গেলাম। আমি কিছু কয়ে যাচ্ছি, গোসল করবি কেন না? এই শীত তিরিশে যা,
বুঝতে পারিছি তারা জিজ্ঞেস করলি সে কইছে আগুন ধরবে না আমার হাতে ও সরি আমি একটু ড্যানবাম করে ফেলেছি ভিডিও ও কাকি শুটকির গিরান দিছে লিসুর মা দাদি না শুটকি মাছে সুন্দর গিরান সারিছে তাই করছি আম্মু কাছে যা আম্মু কাছে আগুন পোয়াবি এই গরম একখান দেবো কামাই দিয়ে বাসা কথা ঠিক আছে আপনাদেরকে দেখালাম ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন সবাই পাশে থাকবেন সুস্থ থাকবেন